র্যাশ, ইচিং, হিটিং প্রবলেম থাকলে কিন্তু এই প্যাকটা দিলে রিলিফ পেতে পারো। মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ আছে আর টমেটোটা বেশি আছে। ঠান্ডা ঠান্ডা প্যাকটা যদি তোমরা ইউজ করো, র্যাশ যদি বেরিয়েও থাকে সেগুলো একদম বসে যাবে। মানে দেখতে পাচ্ছি প্যাকটা কতটা এফেক্টিভ হতে চলেছে তোমার স্কিনের জন্য, আর এটা কোনো রকম কোনো হার্মফুল নয়। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে জলখাবারের পর্ব শেষ করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলার খাবার দাবারের সরঞ্জাম গোছাতে আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে কিছুটা ভাত রয়ে গেছে আগের দিন রাত্রের। তো সেই ভাতটা আমি আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এখন ভাতটাই আগে বসাবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই ভাত না যদি এক মুঠো থাকে সেটাও কিন্তু আমি প্রাণে ধরে ফেলতে পারি না। অনেক ভিডিওতে তোমাদের আগেই বলেছি, অনেক খাবার দাবার হয়তো ফেলে দিই, কিন্তু কেন জানি না ভাত ফেলতে গেলে না আমার মানে ঠিক মন থেকে সারি থাকে না। তো যাই হোক, এখন একটা অন্য পাত্রে এটাকে রেখে খাওয়ার আগে দুপুরবেলায় বা রাত্রিবেলায় একটু গরম করে নেবো। এখন এই পাত্রটাকে ভালো করে ধুয়ে নেবো, মানে ভাতের যে আর কি সসপ্যান সেটাকে ধুয়ে, চাল টাল ধুয়ে আগে ভাতটাকে বসিয়ে নিই। ওখানে ভাতটা বসানো হয়ে গেল, আর এখানে দেখো মাছ মাংস যা এসেছে আজকে বাজার থেকে সব কিছু আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে। আর রবিবার মানেই বাজারের অনেক ঝামেলা থাকে, ওদিকে সবজিরও আবার মাছ মাংসেরও। তো এখানে দেখতে পাচ্ছ চুনো মাছ, হ্যাঁ আমাদের এখানে চুনো মাছই বলে, তোমাদের কী বলে আমি ঠিক জানি না। তো ছোট ছোট আর কি চুনো মাছ এখানে এনেছে, যেটা লাজবাব হয় খেতে। আর এইটা মানে রান্না হলে আমার ছেলেরা আমরা সকলেই আর কি খুব ভালোবাসি, বাটি চচ্চড়ি বলে না, পেঁয়াজ কুচিয়ে আলু দিয়ে কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দেয়, খুব ভালো লাগে খেতে। আর এইটার মধ্যে রয়েছে দু রকমের মাছ, আমি একটা বড় কন্টেনারের মধ্যে একসাথে রেখেছি। কী কী আছে চলো দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে শেয়ার যখন করছি সবটাই শেয়ার করব। দেখো এখানে আছে হচ্ছে শোল মাছ আর আছে কাতলা মাছ, ঠিক আছে। তো ভাগ ভাগ করে আলাদা করে রাখা আছে, কোনো একদিন ঠিক করা যাবে যে কবে কোনটা হবে। তো এইভাবে মাছগুলো আমি সমস্ত ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে সোজা ডিপ ফ্রিজে রেখে আসবো, কারণ আজকে রবিবার, আজকে তো মাংসের ব্যাপার আছে। আর এখানে দেখো মাটন এসে গেছে, এটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখনও ম্যারিনেশন কিছু করিনি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমি মাংস রান্নাটা করব। তার আগে এই মাছের পর্বগুলোকে মানে পুরোপুরি আর কি মিটিয়ে দেওয়ার জন্য পরিষ্কার করে যেহেতু ধোয়াই আছে, তো আমি এগুলোকে আগে ফ্রিজে তুলে দিয়ে আসি। তো
এখানে আমি মাংসটা এবার ম্যারিনেট করে নেব। আর আমার হাতে মোটামুটি ঘন্টাখানেক সময় আছে, তার মধ্যে ম্যারিনেশন ভালো মতো হয়ে যাবে। তো এখানে দেখো মাংসর মধ্যে আমি যেটা দিচ্ছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। কোঁচানো পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ আমি জানি না কেন মাংসের মধ্যে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিলে আমার যেন মনে হয় টেস্টটা একটু ভালোই লাগছে। তো সেই জন্য মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি। এখানে একটু গ্রেভির জন্য বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটোর পেস্ট, ওর মধ্যে আর কিছুই নেই, শুধুমাত্র একটা বড় সাইজের টমেটো আর দেড়খানা মতো পেঁয়াজ আছে। আর এখানে বাটা আছে আদা রসুন পেস্ট, ঠিক আছে। তো এইবার এই দিয়ে আমি মাংস ম্যারিনেশনটা করব। তার আগে পেঁয়াজগুলো যে মোটা মোটা করে কেটেছি সেইগুলো আমি একটু ছাড়িয়ে নিই, কারণ তাহলে পরিমাণে মনে হবে অনেকটা বেড়ে গেছে। তো এই কাজটা করার পর এবার আমি মাংসের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আজকে আর কোনো ভাজাভুজির ব্যাপার নেই, যে তেলের মধ্যে আমি বাবা একটা বুলেট যাচ্ছিলো তো এত সাউন্ড আসছে আর কি। তো তেলের মধ্যে অনেক সময় পেঁয়াজ ভেজে দেয় না, আজকে আর সেটা করছি না। সে একদমই আমি মাংসের মধ্যে সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটাকে যেভাবে কষায় যেভাবে করে সেইভাবেই বানাচ্ছি। মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ আছে আর টমেটোটা বেশি আছে, সেই জন্য পুরো পেস্টটা এখানে, সেই জন্য পুরো বাটাটা এখানে লেগে যাচ্ছে। দিচ্ছি আদা রসুনের পেস্ট, দেব হলুদ লবণ আর তেল, দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, তেল, সর্ষের তেল দিচ্ছি, মিট মশলা দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে পুরো বিষয়টাকে মেখে নেব। তো ওখানে বাটিটা ছোট হচ্ছিল বলে আমি কড়াইয়ে শিফট করে গেলাম, এবার ভালো মতো মাখানো যাবে। কারণ মাখানোর পাত্র যদি বড় সড়ো না হয় না, তাহলে কিন্তু ভালো করে মাখানো যায় না। আর আমি কিছুটা ভয়েস ওভার কিছুটা ভিডিওর মধ্যে কথা এইভাবেই বলেছি, কারণ আজকে যেহেতু রবিবার, ঘরে সব বাচ্চা কাচ্চা বর সব রয়েছে, ভীষণ রকমভাবে গান টান চলছে, তো সেই জন্য কপিরাইট ক্লেম চলে আসার জন্যই কিন্তু তার ভয়ে আমি কিছুটা সাউন্ড অফ করে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, এখন কাজ একটাই, সেটা হচ্ছে মাংসটাকে ভালো করে মাখতে হবে। ডোলে ডোলে ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আমি মাংসটা কষতে দেব। আর আজকে ওয়েদারটা দেখো কেমন, পুরো মুখ গোমড়া করে বসে আছে। আর এখানে দেখো মাংস কিন্তু রেডি হয়ে গেছে। তো মাংসটা একটু বেশি সেদ্ধ করতে হচ্ছিল বলে আমি আলুগুলো মোটামুটি আগে তুলে ফেলেছি, নাহলে আলুগুলো কেটে গেলে না মাংসটা কেমন একটা মাখা মাখা হয়ে যায়। যাই হোক, এখন মাংসটার মধ্যে বাটা গরম মশলা দিয়ে একটু হিলিয়ে দুলিয়ে তারপরে মাংসটাকে নামিয়ে রাখবো। আর আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে আজকে লাঞ্চে কী আছে। এখানে আছে বেগুন ভাজা আর আছে বিউলির ডাল, ডালটা অল্পই আছে কারণ গতকাল সন্ধেবেলায় শাশুড়িমা এসে বিউলির ডাল দিয়ে গেছিলো, তো সেটাই এখন হয়ে যাবে। আর এখানে মাটন তো দেখলেই, মাটন তো পুরো রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আছে এখানে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে গরমকালেই বেশি দেখা যায়, এটা হচ্ছে আমের চাটনি। আজকে বাজারে অনেক কচি কচি কাঁচা আম পেয়েছিলো, তো দুখানা নিয়ে এসেছে, একটা ডাল করবো আর একটা চাটনি করলাম। ঘড়িটাও দেখে বোঝা যাচ্ছে না, এত অন্ধকার, 3:20 বাজে আর ঘরের মধ্যে অবস্থা। আজকে ভেবেছিলাম যে যেরকম গরমটা লাগছে, মানে রীতিমতো কালকে রাত্রেবেলায় হালকা করে ফ্যানও চালাতে হয়েছিল কিছুক্ষণ, তারপর অফ করে দিয়েছি, কারণ এখন যেহেতু বাচ্চাদের এক্সাম চলে আসছে তো সেই জন্য বেশিক্ষণ ফ্যানের হাওয়া খাওয়ানোটা উচিত না। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল না, ঠান্ডা গরম লেগে যাওয়ার ব্যাপার থাকে। তো ভেবেছিলাম যে চলো, গরম তো পড়ছে, এক গাদা তো জামা কাপড় হয়, এবার কিছু কিছু করে কাঁচা স্টার্ট করি, কেচে ওগুলোকে একদম বাক্সবন্দি করে ফেলতে হবে। কিন্তু আজকে যা ওয়েদারের নমুনা দেখছি, মানে সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, বেলায়ও তো বাড়ছে, অন্ধকার পুরো ঘনিয়ে আসছে, সেই জন্য ডিরেকশন চেঞ্জ করলাম। আকাশ মুখটাকে এমন ভার করে রেখেছে মনে হচ্ছে এক্ষুনি মনে হয় কেঁদে ফেলবে। তো যাই হোক, মনে হচ্ছে যেন টিপটাপ করে বৃষ্টি পড়লেও পড়তে পারে, জানি না। তো এইরকম ওয়েদারে তো কাছাকুচির প্ল্যান ক্যান্সেল করতে হলো, দু চার দিন দেখে নিয়ে তারপর আবার কাছাকুচি করব। তো এই সময় না দেখবে, মানে গরমও নয় ঠান্ডাও নয়, এই সময়টায় না স্কিনটা খুব ডাল হয়ে যায়, স্কিনে মনে হয় না একটা খিচা খিচা টান টান ব্যাপার আসে। গরমকাল থেকে শীত আসার আগে আমাদের এক প্রপার ওয়েতে স্কিন কেয়ার করাটা খুব দরকার। তেমনি শীতকাল থেকে গরমে যখন ট্রান্সফার আমরা হই, নিজেদের শরীরকে করতে হয়, তখনও কিন্তু একটা প্রপার ওয়েতে স্কিন কেয়ারের খুব দরকার হয়। আগে ভাগে যদি স্কিন কেয়ার এইভাবে নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অতটা সারা সিজনটা আর কোনো প্রবলেম হয় না। তো আজকে একটা স্কিন কেয়ার তোমাদের জন্য এনেছি,
এসেছে সেটা দেখাবো। আর ওই প্যাকটাকে তোমরা বানিয়ে ফ্রিজে রাখতে পারো, ওইটা যদি গরম মানে প্রচন্ড গরমে চিটপিটানি গরমে ইচিং হচ্ছে, র্যাশ হচ্ছে, চুলকাচ্ছে, জ্বলে যাচ্ছে, অনেকে দেখবে স্কিন জ্বলে যায়, আমার তো গাল টালগুলো খুব হিটে লাগলে খুব মানে জ্বলে লাল হয়ে যায়, তো সেই সময় যদি ওই প্যাকটা মানে ফ্রিজ থেকে বার করা মানে বুঝতে পারছো চিল প্যাক ওটা, তো ওই প্যাকটা দাও, ভীষণ কুলিং একটা ইফেক্ট পাবে আর একটা রিফ্রেশিং মানে ফিলিংসও তোমার আসবে, ঠিক আছে। আর ওই প্যাকটা খুব সিম্পল ভাবে তোমরা নিজেরাই রেডি করতে পারবে, ওর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস থাকছে সেগুলো প্রত্যেকটাই তোমার স্কিন ফ্রেন্ডলি, ঠিক আছে, তার কোনো রকম কোনো র্যাশেস আসা বা স্কিনে স্যুট না করা এরকম কোনো ব্যাপার থাকবে না, সবকিছুই ঘরের জিনিস দিয়ে আমি করবো। ঠান্ডা ঠান্ডা প্যাকটা যদি তোমরা ইউজ করো, র্যাশ যদি বেরিয়েও থাকে সেগুলো একদম বসে যাবে, মানে সেগুলো একদম ক্লিন হয়ে যাবে। চলো সেটা দেখাই আমি কি করে বানাচ্ছি। আচ্ছা প্রথমে দেখো আমি এরকম একটা পেস্ট নিয়ে নিয়েছি, পেস্টটা কিছুই না, এটা হচ্ছে আমি হোয়াইট চন্দন যে ডাস্ট পাওয়া যায় পাউডার, সেই পাউডার ফর্মে থাকে, সেটাকে আমি এই গোলাপ জল দিয়ে ভালো করে, দেখতে পাচ্ছ এটা ডাবর, এটা একটা ডাবরের হচ্ছে গোলাপেরই, তো এটা নিয়ে ভালো করে আমি এটাকে ইয়ে করেছি, মাখিয়ে নিয়েছি, একটা ঠিক পেস্ট মতো বানিয়ে নিয়েছি, যতটা তোমাদের লাগবে না লাগবে, যতটা লাইট করতে চাও কি যতটা মোটা করতে চাও, তো সেইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। তোমরা এটা ইচ্ছা করলে কিন্তু মুলতানি মাটি দিয়েও করতে পারো। আর এখানে নেবো ভিটামিন সি ক্যাপসুল, যেটার মানে উপকারিতা সম্বন্ধে আর নতুন করে বলার কিছু নেই, ভীষণই ভালো। এটাও যদি স্কিনে যাদের ব্রণো অ্যাকনে মানে বিভিন্ন বিভিন্ন রকম র্যাশ ফ্যাশ হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন সি ক্যাপসুলটা জাস্ট অনবদ্য। আর স্যান্ডেল ডাস্টও কিন্তু অ্যাকনে পিম্পলসের ক্ষেত্রে খুবই কার্যকরী একটা মহোৎসব বলতে হবে, বিশেষভাবে যাদের ব্রণো হওয়ার প্রবণতা খুব বেশি তাদের ক্ষেত্রে কিন্তু চন্দনের গুঁড়োটা খুব ইম্পর্টেন্ট, বা এমনি পাটায় যদি বেটে জাস্ট চন্দন একটু বেটে নিয়ে ব্রণোর উপর লাগাও খুব তাড়াতাড়ি বসে যায়, ঠিক আছে, একটা কুলিং এফেক্টও দেয় কিন্তু, আর এর মধ্যে গোলাপের জল আছে বুঝতেই পারছো। আর এটার মধ্যে আমি অ্যাড করছি খুবই অল্প পরিমাণে, এক চিমটে হলে হবে, এটা হচ্ছে কস্তুরি হলদি। তোমরা যদি কস্তুরি হলদি তো অনলাইন পাওয়া যাচ্ছে অ্যামাজনে ফ্লিপকার্টে, আর যদি না পাও তাহলে যে কোনো আয়ুর্বেদিক হলদি নিলেই হবে, খাওয়ার হলুদ কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটা ভিটামিন সি, ভিটামিন সি এর যে সিরামটা এর ভিতরে থাকে সেটাকে একটু একটা পিনের সাহায্যে বার করে নেব, দেখতে পাচ্ছ পুরো সিরামটা আমি কিন্তু নিংড়ে নিচ্ছি। পেস্টটা না একটু মনে হচ্ছে না আমার মানে ঘন হয়ে গেছে, এর থিকনেসটাকে কমাতে আমি এর মধ্যে আর একটু গুলাবরি দিয়ে দিচ্ছি, রোজ ওয়াটার একটু অ্যাড করছি। এইভাবে এটাকে পুরো ভালো করে মিশিয়ে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও, এটা ঢাকা দিয়ে মানে এটা আটকে একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দাও, খুব ভালো হয় যদি কাঁচের কোনো কন্টেনার থাকে, কারণ 7-10 দিনের জন্য যদি রাখতে হয় অবশ্যই কিন্তু কাঁচের কন্টেনারে রাখার চেষ্টা করবে, আমার কাছে এখন নেই বলে রাখতে পারলাম না, আর এটা আমার দুদিনে শেষ হয়ে যাবে, অল্প করেই করেছি দেখতেই পাচ্ছ। আর একটু আমি রোজ ওয়াটার অ্যাড করব, একদম ঠিকঠাক আছে দেখতেই পাচ্ছ, তো এটা এখন আমি অ্যাপ্লাই করে নেব। তো এই প্যাকটার মধ্যে কি না নেই বলো, এর মধ্যে রোজ ওয়াটার পাচ্ছ যার সাহায্যে আমরা টোনিং করতে পারি, টোনার হিসাবে ভীষণ এফেক্টিভ একটা মানে ওয়াটার বলতে পারো, আর তাছাড়া সবচেয়ে বিশেষ মূল্যবান যে জিনিসটা ভিটামিন সি এর মধ্যে রয়েছে, কস্তুরি হলুদ রয়েছে, তো বুঝতেই পারছ এই প্যাকটা কতটা এফেক্টিভ হতে চলেছে তোমার স্কিনের জন্য, ঠিক আছে। ফার্স্টেই বললাম এটা ফ্রিজে রেখে ইউজ করতে পারো, ভীষণ কুলিং একটা এফেক্ট পাবে, আর তাছাড়া হচ্ছে র্যাশ ইচিং হিটিং প্রবলেম থাকলে কিন্তু এই প্যাকটা দিলে রিলিফ পেতে পারো, তো চলো এটা অ্যাপ্লাই করি। তোমাদের সামনে আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এই যে যে স্পুনে আছে সেই স্পুন থেকে নিয়ে নিচ্ছি। ও ভি ভি মাক্তি মে ভি মাক্তি, মেখো না এটা ধুয়ে ফেলতে হয়, ভীষণ ভীষণ কার্যকরী ফেস প্যাক হিসেবে এটা মানে গণ্য করা যায়, তো আমি এটা চটপট অ্যাপ্লাই করে নিই, ঠিক আছে। তো এই প্যাকটা আমি অ্যাপ্লাই করেছি, রাখবো 10-12 মিনিট, ঠিক আছে, একটু ড্রাই ড্রাই হয়ে গেলেই যখন ড্রাই ব্যাপারটা তুমি ফিল করবে তখন ধুয়ে ফেললেই হলো। তো প্যাকটা কিন্তু ড্রাই হয়ে এসছে দেখাই যাচ্ছে, বেশি কথা না বলে ক্লিন করে ফেলি, তো প্লেন ওয়াটার দিয়ে আমি স্কিনটাকে জাস্ট ক্লিন করে নিয়ে চলে এসেছি, আর ভীষণ ভালো লাগছে।
তো ভীষণ ভালো একটা ফেস প্যাক অ্যাপ্লাই করলাম, আর এটা কোনো রকম কোনো হার্মফুল নয় আমার স্কিনের জন্য, সেটা আমি ভালো মতোই জানি, সেজন্য আরো বেশি বেশি হ্যাপি লাগছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমার এটুকু থাকলো, আমি আসছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতে, ততক্ষণ সকলকে টাটা।